জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলের নারীরা জরায়ু সংক্রান্ত নানা রোগে ভুগছেন। জলবায়ু পরিবর্তনের ফলে লবণাক্ততা বেড়েছে উপকূলীয় অঞ্চলে, আর এসব নোনা পানির দৈনন্দিন ব্যবহারের ফলে জরায়ু সংক্রান্ত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন এসব এলাকার নারীরা। সেজন্য অল্প বয়সেই জরায়ু কেটে ফেলতে বাধ্য হচ্ছেন উপকূলের অনেক নারী। উপকূলের প্রতিটি গ্রামে ভুগছেন এমন নারীর সন্ধান পাওয়া যায়। উপকূলীয় এসব নারীরা তারা জরায়ু সংক্রান্ত রোগে ভুগছেন, ইতিমধ্যে অপারেশন করেও জরায়ু ফেলে দিয়েছেন অনেকেই, আবার কেউ কেউ জরায়ু ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ ব্যাপারে চিকিৎসকরা বলেছেন, দীর্ঘদিন ধরে জরায়ু সমস্যায় ভুগতে থাকলে তা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এছাড়া জরায়ু সংক্রান্ত সমস্যা নিয়ে আসা রোগীর সংখ্যাও তুলনামূলক বেশি। অর্থনৈতিক সমস্যার কারণে জরায়ু কেটে ফেলাটাকেই তারা সমাধান মনে করছেন, কিন্তু এর ফলে তাদের শারীরিক সমস্যা আরও বেড়ে যাচ্ছে। কারণ আমাদের বাবুরা ইউনিয়নে যেগুলো সমস্যা হয় সেগুলো করছে, বিশেষ করে আমাদের মহিলাদের, মহিলাদের জরায়ুর সমস্যা, জরায়ুতে টিউমার হয়। যে কিশোরী মেয়েরা আছে ওদেরও যখন মাসিক হয়, ওরাও আমাদের এদিকে সবসময় স্যানিটারি ন্যাপকিন পাওয়া যায় না, ওরা এই পেনাতুনি এগুলো ব্যবহার করে ঠিকমতো পরিষ্কার করতে পারে না। এজন্য কিশোরী মেয়েদেরও জরায়ুতে টিউমার হচ্ছে, নানা রোগে ভুগছে এই লবণাক্ততার কারণে। আমার লবণ পানিতে চুলকুনি, ঘা, পাঁচড়া, জরায়ুর নাড়িতে গের ইনফেকশন হচ্ছে, যন্ত্রণা করতেছে, জ্বালা করতেছে, সমস্যার কারণে জরায়ুর নাড়ির সমস্যা হয়, পেশাবের নাড়িতে ইনফেকশন হয়, নানান রকম সমস্যা দেখা যায় মহিলাদের, শুধুমাত্র লবণাক্ত পানির কারণে। বেশিরভাগ মহিলা এখনও জানে না, মহিলারাও জানে না, গ্রামীণ মহিলারা এই স্যানিটারি ন্যাপকিন সম্পর্কে অনেকেই জানে না। যারা জানে তারা এখনও এই টাকা পয়সার কারণে গ্রামের মহিলারা এগুলো কেনে না, কিনতে পারে না, স্বামীরা কিনে দেয় না, বাবা মারা এখনও এই বিষয়ের উপর জানে না, তাই ভালোটা না বুঝে এরা এগুলো ব্যবহার করে না। অনেক মেয়েরা আছে তারা কিনে কিনে ব্যবহার করে, তাদের টিফিন খরচ টাকা বাঁচে। আমি একজন পল্লী চিকিৎসক, ডাক্তার এস কে নজরুল ইসলাম, মুন্সিগঞ্জ বাজার, শ্যামনগর, সাতক্ষীরা। আমাদের কাছে অনেক মা বোনেরা আসে, বিভিন্ন সমস্যা আসে। এই সমস্যা বর্তমানে একটা সমস্যা দেখা যাচ্ছে যে মহিলাদের জরায়ু ক্যান্সার বা স্তন ক্যান্সার, তবে জরায়ু ক্যান্সারটা এখন বেশি অংশ দেখা দিচ্ছে, কারণ এটা মা বোনেরা অনেক সময় লবণাক্ত পানিতে তারা ঘাস সেলা বাসে, এ সময় তাদের ওই সময় ব্যাকটেরিয়া তাদের শরীরের মধ্যে ঢুকে যায়। এছাড়া উপকূলীয় অঞ্চলে পানি স্বল্পতা দেখার কারণে তাদের গোসল ঠিকমতো না হওয়ায় তাদের এই ভিতর থেকে ওই ব্যাকটেরিয়ার জীবাণু জার্ম ঢুকে যায়, কাজেই এইসব সংক্রান্ত দেখা দেয়। আমাদের কাছে আসলে আমরা তাদের উপদেশমূলক কথাবার্তা বলি। এখানে ওই সেনোরা এবং যে ন্যাপকিন দুই ধরনের বিক্রি হয়, কিন্তু আগে সেনোরা ন্যাপকিনের দর প্রভাবটা কম ছিল, এখন সেনোর ন্যাপকিনটা আমাদের এখানে বেশি চলে। দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকার নারী ও কিশোরীরা পিরিয়ডের সময় ব্যবহৃত কাপড় লবণ পানি দিয়ে ধুয়ে আবারও সেটি পুনরায় ব্যবহার করে, এর ফলে নানা ধরনের অসুখে আক্রান্ত হয় তারা। এদিকে বিশুদ্ধ খাবার পানির অভাব এবং গোসল সহ দৈনন্দিন কাজে অপরিচ্ছন্ন ও মাত্রাতিক নোনা পানির ব্যবহারের ফলে লিউকোরিয়ায় ভুগছে শিশু থেকে কিশোরী এবং নারীরা। জরায়ু সংক্রান্ত রোগের সঠিক চিকিৎসা এখন প্রয়োজন। এ এলাকার নারীরা সঠিক গাইডলাইন না পাওয়ার কারণেই জরায়ু ফেলে দিতে বাধ্য হন, যা ধীরে ধীরে জরায়ু ক্যান্সারের কারণ হতে পারে বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।